আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই মজাদার আর মুচমুচে ডাল পাকুড়া তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক পাকুরা বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে খেসারির ডাল আর মসুর ডাল মিক্স করেও নিতে পারেন এবার ডালের মধ্যে আমি পানিটা দিয়ে এক ঘন্টার মতো ডালটাকে ভিজিয়ে নেব ডাল আমি একটা ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিয়েছি ভিওয়ার্স আপনারা যদি চান তাহলে ডালগুলো পাটার মধ্যেও আপনারা বেটে নিতে পারেন এবার আমি ডালগুলো ব্ল্যান্ডার থেকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আর এখানে আমি ডালের সাথে মিক্স করার জন্য তিনটা মাঝারি সাইজের আলু একটা গ্রেটার দিয়ে খুব ভালো মতো গ্রেড করে নিয়েছি আর গ্রেড করা আলুগুলো আমি দুই তিনবার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি একটা মিক্সিং বুলের মধ্যে ডালগুলো ঢেলে নিলাম আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি চা চামচ রাঁধুনির গুঁড়া আর দিয়ে দিয়েছি দুই টেবিল পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি এবার আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে সব কিছু ভালো মতো একটু মাখিয়ে নেব ডালটা আমি খুব ভালো মতো মেখে নিয়েছি যেহেতু এখানে আমি আলু ব্যবহার করব তাই এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এতে করে চার পাঁচ ঘন্টা পর্যন্ত ডাল পাঁকড়াগুলো মুচমুচে থাকবে আর নেতিয়ে যাবে না এবার আলু কুচিগুলো ডালের মধ্যে অল্প অল্প করে দেব আর মাখিয়ে নেব ভিওয়ার্স আমার মোটামুটি মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি চলে যাব ডাল পাকুড়াগুলো বানানোর জন্য পাকুড়া ভাজার জন্য চুলার উপর একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার আমি একে একে কড়াইয়ের মধ্যে সাত আটটা পাকুড়া দিয়ে দিব এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম এবার আমি একটা চামিজের সাহায্যে পাকুড়াগুলো একে একে উল্টিয়ে দিচ্ছি ভিওয়ার্স পাকুড়া উল্টানোর সময় আপনারা একটু সাবধানে উল্টাবেন যেন তেল ছিটে শরীরে না আসে আমার পাকুড়াগুলো হয়ে গিয়েছে ভিওয়ার্স দেখুন কালারটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ এবার আমি পাকুড়াগুলো তেল ঝরিয়ে তুলে নেব আর এভাবে করেই আমি বাকি সবগুলো পাকুড়া ভেজে নেব ভিওয়ার্স আমার এই ডাল পাকুড়ার রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান এবার শুধু ইফতারের সময় গরম গরম পরিবেশন আর খাওয়ার পালা ভিউয়ার্স আশা করি আপনারা পাকুড়াগুলো দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে ভিওয়ার্স রেসিপিটি যদি আপনাদের অজানা থাকে তাহলে আপনারা ঘরের মধ্যে একবার হলেও ট্রাই করুন আশা করি আপনাদেরও ভালো লাগবে এমন সহজ আর মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিওয়ার্স অবশ্যই সাথে একটা লাইক করে দিবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ